শব্দটা শুনলেই কিন্তু একটা জিনিস আমাদের মাথায় আসে যে ক্ষমতা মানে হচ্ছে যে পাওয়ার, আমার পাওয়ার আছে, আমি এই কাজ করে ফেলতে পারবো, ওই কাজ করে ফেলতে পারবো। ব্যাপারটা কিন্তু এক হিসেবে কিন্তু সায়েন্সও কিন্তু সেমই বোঝায়, আপনি কত কোন কত অল্প সময়ে কী পরিমাণ কাজ করতে পারেন, অর্থাৎ আপনি একক সময়ে কী পরিমাণ কাজ করতে পারেন, সেটাই কিন্তু আসলে ক্ষমতা। তো এই যে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি যে বন্ধু জানিস ও আমার ওই আরেক বন্ধুর বা আমার বন্ধু সুমনের অনেক ক্ষমতা, ওর বাবা এখানে জব করে, ওর বাবা ওখানে জব করে, তার বাবা খুব দ্রুত সব কাজ সেরে ফেলে, ব্যাপারটা কিন্তু খুবই সিম্পলি আমরা বলে ফেলি, কিন্তু ব্যাপারটা কিন্তু সত্য যে ক্ষমতা বলতে গেলে বস্তুর সেই জিনিসকে বোঝায় যে কত একক সময়ে সে কী পরিমাণ কাজ করছে। অর্থাৎ যত অল্প সময়ে কাজ করবে তত বেশি ক্ষমতা, যত বেশি সময়ে সেই কাজটা সম্পূর্ণ করবে তার ক্ষমতা তত কম। তো সেই হিসেবে আমরা বলতে পারি যে ক্ষমতা পি ইজ ইকুয়ালস টু কী পরিমাণ কাজ করলো পার সময়ে। তো আমরা একটা জিনিস যদি কাজ এবং শক্তির যদি ক্লাসটা করে থাকি, তাহলে একটা জিনিস লক্ষ্য করবে যে কাজ আর শক্তি কিন্তু একই জিনিস, কারণ আমরা বলেছি যে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। অর্থাৎ কাজ যে সেই পরিমাণ করবে যে পরিমাণ শক্তি থাকে, আর শক্তি দিয়ে যে পরিমাণ কাজ করবে, যে যা করবে তাই কিন্তু কাজে রূপান্তরিত হবে। তো আমরা বলতে পারি যে এ দুটো যে কোনো একটাই, অর্থাৎ ডাব্লিউ লিখতে পারি, কখনো কখনো আমরা ইও লিখতে পারি, ঠিক আছে। তো আমরা সুবিধার জন্য আমরা কেন ডাব্লিউ রেখে দিয়েছি, অর্থাৎ একক সময়ে কী পরিমাণ কাজ করছে সেটাই কিন্তু আমাদের ক্ষমতা। তো আরেকটা জিনিস আমরা বলে রাখি, যদি আমরা যদি এই সূত্রকে ফার্দার আবার যদি ছোট ছোট অংশে ভাগ করি তাহলে কী কী পাওয়া যায় সেটা আমরা একটু দেখব। আমরা জানি যে কাজ সমান কী লিখতে পারি, কাজ সমান লিখতে পারি যে বল ইনটু সরণ, লিখতে পারি না? হ্যাঁ, যদি লিখতে পারি তাহলে তোমরা ভালো করে লক্ষ্য করো এখানে বল এবং সরণের গুণফলকে আমরা সময় দিয়ে ভাগ দিচ্ছি। তা আমরা যদি আরেকটু লক্ষ্য করি যে এদিকে লক্ষ্য করো, তাহলে এটা কী হচ্ছে এস বাই টি। আমরা জানি যে সময়ের সাথে সাথে সরণের পরিবর্তনকে আমরা কী বলে থাকি, বেগ। তো আমরা সেই এফ লিখলাম, আর এই দুটোকে মুছে একসাথে আমরা লিখতে পারি কি এফ ভি। সো আমরা দুটো সূত্র শিখলাম, একটা হচ্ছে যে পি ইজ ইকুয়ালস টু কাজ বা শক্তি পার টাইম, আর একটা হচ্ছে যে সেই বলের সাথে যদি বস্তুটা ক্ষমতা হবে সে কী পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে এবং তার কী পরিমাণ বেগ পেয়েছে সেটা, এই দুটোর গুণফল থেকে আমরা ক্ষমতা বের করতে পারি, ক্ষমতার পরিমাণ বের করতে পারি। তো এই হচ্ছে আমাদের ক্ষমতা। এখন আসো ক্ষমতার একক এবং মাত্রা সম্পর্কে জানবো। তো সহজ ভাষা বলতে গেলে মনে রাখার খুবই ইজি জিনিস হচ্ছে কাজ এবং শক্তির ক্ষেত্রে যে একক ছিল সেই এককের মতোই, তবে সেখানে সময়টা আরেকবার ইনভার্স হবে। অর্থাৎ কাজের ক্ষেত্রে যদি আমাদের একক জুল হয়ে থাকে তাহলে আমাদের ক্ষমতার ক্ষেত্রে একক হয়ে থাকবে জুল পার সেকেন্ড। যদি কাজের ক্ষেত্রে আমাদের যদি একক হয়ে থাকে নিউটন মিটার, তাহলে আমাদের এখানে হয়ে যাবে নিউটন মিটার পার সেকেন্ড। যদি কাজের ক্ষেত্রে আমাদের একক যদি হয়ে থাকে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে আমাদের ক্ষমতার ক্ষেত্রে একক হয়ে যাবে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড কিউব। সহজ ভাষা বলতে গেলে কারণ হচ্ছে যে আমরা সময় দিয়ে ভাগ দিচ্ছি। তো এভাবে আমি বুঝালাম, কিন্তু এতে কি আসলে কি সত্য কিনা আমি একটু দেখাই দিই তোমাদেরকে। ইজি, খুবই ইজি। কাজের একক জুল, সময়ের একক সেকেন্ড, তাহলে দেখো জুল জুল পার সেকেন্ড আসতেছে। যদি আমরা লিখি যে জুল না লিখে, অর্থাৎ যদি আমরা কাজ ডাব্লিউ না লিখে যদি এফ এস লিখতাম তাহলে কী হতো, বলের একক হচ্ছে নিউটন, সরণ হচ্ছে এম, আর সেকেন্ড এটা টাইম ছিল সেকেন্ড। তাহলে আমরা লিখতে পারি কি, এটা লিখতে পারি, ঠিক আছে। তারপরে আমাদের যদি আমরা যদি এই বল রেখে দেই, বলটা রেখে দেই, অর্থাৎ যদি আমরা যদি এটা যদি এভাবে লিখি যে বল, তো আমরা জানি যে বল সমান কি এম, বল সমান হচ্ছে ভর, ত্বরণ এবং সরণ, এই সরণটা। তাহলে আমরা বলতে পারি যে এখানে এককটা কি হবে কেজি, যেহেতু ভরের একক কেজি, সরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, সরণ হচ্ছে মিটার আর নিচে হচ্ছে সেকেন্ড। তাহলে আমরা এটাকে যদি সাজায় লিখি তাহলে কি লিখতে পারি, কেজি মিটার স্কোয়ার, মিটারে মিটারে গুণ করলে, আর সেকেন্ড কিউব, সেটা হচ্ছে আমাদের তৃতীয় এককটা।
তো কিন্তু আমরা আরেকটা জিনিসও কিন্তু ব্যবহার করে থাকি এত একক থাকার পরও একটা একক ব্যবহার করি, সেটা হচ্ছে ওয়াট, ডাব্লিউ এ ডাবল টি ওয়াট। এই ওয়াট এককটা দিয়ে কিন্তু তিনোটাকেই তিনোটার একসাথে এই এককটাকেও ওয়াটে লেখা যায়, মানে সকল এককগুলোকে ক্ষমতার এককে আমরা ওয়াট হিসেবে ব্যবহার করে থাকি। যদি বলা হয়ে থাকে যে এক ওয়াট সমান কত, তাহলে আমরা বলবো যে জুল পার সেকেন্ড। অর্থাৎ ধরো একটা উদাহরণ দেই, যদি আমি যদি বলা হয় কোনো যন্ত্রের ক্ষমতা হচ্ছে ওয়ান ওয়াট, তাহলে আমরা বলবো যে বস্তুটা এক জুল কাজ করতে সময় নেয় হচ্ছে এক সেকেন্ড। এই তো গেল আমাদের কাজের একক সম্পর্কিত কিছু তথ্য। তো এবার আমরা আসো মাত্রা বের করব। মাত্রার ক্ষেত্রে কিভাবে বের করব, সেমই যেহেতু এককটা আমরা কাজের সাথে তুলনা করেই আমরা মনে রাখতে পারবো, সেহেতু মাত্রার ক্ষেত্রে আমরা কিন্তু একইভাবে মাত্রাটা মনে রাখার চেষ্টা করব। আমরা একটা জিনিস জানি যে মাত্রাটা কী ছিল আমাদের কাজের, কাজের মাত্রাটা ছিল আমাদের কাজ বা শক্তির মাত্রা ছিল এম এল স্কোয়ার টি ইনভার্স টু। এটা হচ্ছে আমাদের কাজের মাত্রা ছিল, আমাদের কাজের মাত্রা ছিল এটা। তাহলে আমাদের যেহেতু কাজের কাজের পার একক সময় কী পরিমাণ কাজ করছে, অর্থাৎ একক সময় কী পরিমাণ কাজ করছে সেটা যদি আমাদের ক্ষমতা হয়ে থাকে, তাহলে মাত্রার ক্ষেত্রেও সেমই আমাদের সময় ইনভার্স হবে। তাহলে সময় ইনভার্স হলে আমাদের সেই কাজের মাত্রা থেকে একক সময় ইনভার্স করলে যেটা পাওয়া যাবে সেই মাত্রাটাই আমাদের হবে ক্ষমতার মাত্রা। তো সেখান থেকে আমরা লিখতে পারি তাহলে আমাদের ক্ষমতার মাত্রা পির মাত্রাটা হবে হচ্ছে আমাদের এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি। তো এটা মনে রাখার একটা পদ্ধতি যে কাজের থেকে আমরা সবসময় যাবো একক এবং মাত্রা বের করতে গেলে কাজের যে মাত্রা থাকবে বা শক্তির যে মাত্রা থাকবে এবং এককটা থাকবে তার সাথে আমরা সময়কে আরেকবার ইনভার্স করলে সেই সেম জিনিসটা আমরা পেয়ে যাবো, অর্থাৎ আমাদের ক্ষমতার মাত্রা এবং এককটা পেয়ে যাব। তো সেমই আমরা এটা বের করতে পারি। বের করলে কী হবে, আমাদের কাজ কাজকে আমরা একদম ক্ষুদ্র পর্যায় পর্যন্ত নিয়ে যাব, যেহেতু মাত্রা বের করতে হলে আমাদের ক্ষুদ্র পর্যায় পর্যন্ত যেতে হয়। তো আমাদের কাজ সমান আমরা কী লিখি, বল এবং সরণের গুণফল। তো বলকে আমরা কী লিখতে পারি, ভর এবং ত্বরণের গুণফল। তো আমরা এগুলো সবগুলোর মাত্রা যদি বসিয়ে দেই, আবার আমরা এটাও জানি যে এখানে আমরা ত্বরণকে আবার ভাগ করতে পারি, ত্বরণকে ভাগ করলে কী পাবো, বেগ পার সময়, বেগ পার টাইম এবং সরণ, তাহলে টি। তো আমরা আবার একটা জিনিস লিখতে পারি তাহলে কি, এম ভি এস টি স্কোয়ার। তা আবার যদি আমরা বেগকে যদি লিখি, বেগ সমান কী লিখতে পারি, সরণ পার সময়। তাহলে আমরা এটাকে সুন্দর করে লিখলে লিখতে পারি যে সরণ ইনটু সরণ, আর এখানে হয়ে যাবে কিউব। অর্থাৎ আমাদের এখানে টোটাল আমরা লিখতে পারবো কি বলতো, আমরা লিখতে পারবো ভর সরণ স্কোয়ার সময় কিউব। সেটা হচ্ছে আমাদের ক্ষমতা একদম খুব ক্ষুদ্র পর্যায়ে চলে গেলে। তো সেখানে আমাদের এবার আমরা যদি মাত্রা বসাতে চাই তাহলে আমাদের মাত্রাটা কী হবে, ক্ষমতার মাত্রা আমাদের এখানে এম ভর, ভর হলে এম বড় এম, সরণ মানে হচ্ছে আমাদের দৈর্ঘ্য, মানে কী পরিমাণ আমরা জায়গা পরিবর্তন করেছি, অর্থাৎ লেন্থ, লেন্থ স্কোয়ার, আর সময়, সময় হচ্ছে। তাহলে দেখো যে কিন্তু মনে রাখা সহজ পদ্ধতি এটাই খেয়াল রাখবা সবসময় যে কাজ বা শক্তির যে এককটা থাকবে সেটার সাথে আমরা সময়কে একবার ইনভার্স করব, তাহলে আমাদের ক্ষমতার একক এবং মাত্রাটা পেয়ে যাব। আরেকটা জিনিস তোমাদেরকে জানাতে চাই যেটা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি, যেমন হচ্ছে হর্স পাওয়ারটা। হর্স পাওয়ার বলতে গেলে এই আমরা বলে থাকি যে অশ্ব ক্ষমতা, অর্থাৎ ওয়ান হর্স পাওয়ার। এটা মূলত আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন ছোট যন্ত্র বা বিভিন্ন ধরনের আমাদের যে মোটর ব্যবহার করে থাকি বাসায়, সেই মোটরের ক্ষমতাটা এক্সপ্রেস করার জন্য আমরা এই হর্স পাওয়ারটা ব্যবহার করে থাকি। তো অনেক সময় কিন্তু এই হর্স পাওয়ার আকারে আমাদের ক্ষমতা দেওয়া থাকবে, তখন আমরা কীভাবে সেটাকে আমাদের ইন্টারন্যাশনাল একক অর্থাৎ ওয়াটে কীভাবে নিয়ে আমরা কাজটা করব সেটা সম্পর্কে দেখাচ্ছি। মনে রাখবা যে ওয়ান হর্স পাওয়ার সমান সমান 746 ওয়াট। অর্থাৎ তুমি যদি ওয়ান হর্স পাওয়ার লেখে তাহলে সেখানে তুমি লিখতে পারবে 746 ওয়াট, অথবা এর থেকে বেশি লিখলে সেটা দিয়ে তুমি গুণ করে তুমি ম্যাথ সলভ করা বলো বা বিভিন্ন ধরনের ক্ষমতা বের করা বলো সেটা করতে পারবে। আবার অনেক সময় আমরা মনে প্রায় শুনে থাকি যে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করে থাকে কিলোওয়াট, বলা যেমন 7 কিলোওয়াট বিদ্যুৎ ক্ষমতা সম্পন্ন একটা যন্ত্রের কথা বলতেছে বা একটা কেন্দ্রের কথা বলতেছে যে এই কেন্দ্রে আমাদের বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে 2 কিলোওয়াট ক্ষমতার আমাদের বিদ্যুৎ উৎপন্ন করে থাকে। এই কিলোওয়াট বল, কিলোওয়াট শব্দটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। এই কিলোওয়াট শব্দটা বলতে গেলে ধরে নাও যে 1 কিলোওয়াট,
এটাকে আমরা ইন্টারন্যাশনাল এককে নিলে খুবই ইজি, কিলো বলতে গেলে আমাদের 1000 বোঝায়, তো আমরা 1000 ওয়াট, অর্থাৎ আমাদের 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট। এতটুকুই আজকে ক্ষমতা সম্পর্কে অনেক কিছুই জানালাম, আশা করি তোমাদের ভালো লেগেছে, ধন্যবাদ।